পৃথিবীর সবচেয়ে ছোট ও ভয়ঙ্কর পোকা যারা আপনাকে মেরে ফেলতে পারে। এই পৃথিবীতে হাজারো প্রজাতির পোকামাকড় রয়েছে, যাদের মধ্যে কিছু শান্ত স্বভাবের হয়, আবার কিছু মরণঘাতী হয়। বেশিরভাগ মানুষ বড় বড় প্রাণী দেখে ভয় পায়, কিন্তু এই ছোট ছোট প্রাণী দেখে না দেখার ভান করে, আর এটাই মানুষের অনেক ভুল। এই ভুলের কারণে আমাদের অনেক সময় বিপদে পড়তে হয়। এমনকি এই ছোট ছোট পোকার কামড়ে প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যায়। বন্ধুরা, আজকে আমরা এমন কিছু পোকা সম্পর্কে বলতে চলেছি যারা চোখের পলকে আপনাকে মৃত্যুর কাছাকাছি নিয়ে যেতে পারে। বন্ধুরা, ভিডিওর শেষের দিকের পোকাগুলোর আক্রমণ দেখলে সত্যি আপনি অবাক হয়ে যাবেন, তাই কোনো কিছু মিস করতে না চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এইরকম রোমাঞ্চকর ভিডিও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। নাম্বার ১, টিসিটোসি ফ্লাই। বন্ধুরা, এটি একটি পরজীবী প্রাণী। এই পোকা প্রতি বছর প্রায় ১০০০-এর চেয়ে বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়। এটাকে ট্রপিক্যাল আফ্রিকাতে পাওয়া যায়। এই পোকার কামড়ে অনেক জ্বালা যন্ত্রণা হয়। এই পোকার কাছে আরও বিপজ্জনক একটি জিনিস রয়েছে। এই পোকার কামড়ে একটি রোগ হয়, তার নাম হলো স্লিপিং সিকনেস। এর ফলে আপনার মাথা ব্যথা, জ্বর, জয়েন্টে ব্যথা এবং অ্যালার্জির মুখোমুখি হতে হবে। পরে এই সমস্যা এতটাই বেড়ে যায় যে সময় মতো চিকিৎসা না করালে মৃত্যু পর্যন্ত হতে পারে। নাম্বার ২, এশিয়ান জায়ান্ট হর্নেট। বন্ধুরা, এশিয়ান জায়ান্ট হর্নেট ভীমুলের একটি প্রজাতি। এই পোকা 2.2 ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে। এরা যদি একবার আপনার পিছু নেয়, তাহলে আপনি সহজে রক্ষা পাবেন না, কেননা এই ভীমুল 40 কিলোমিটার গতিতে উঠতে পারে। এই জন্য এই পোকাকে বিরক্ত করার কথা ভুলেও মনে আনবেন না। এদের বিরক্ত না করলে কাউকে কামড়ায় না। এই ভীমুলকে ইস্ট এশিয়া, সাউথ এশিয়াতে বেশি দেখা যায়। এই ভীমরুলের কামড়ে প্রতি বছর 40-50 জন লোক প্রাণ হারায়, তাই এদের থেকে বাঁচতে হলে দূরে থাকাই ভালো। নাম্বার ৩, কিচিং বাগ। এই পোকার নাম শুনলে ইমরান হাশমির কথা মনে পড়ে যায়। এই পোকার নাম শুনে কিউট ভেবে ভুল করবেন না, কেননা এই পোকা অনেক বিপজ্জনক হয়। এটি একটি রক্তচোষা পোকা, আর এই পোকা মানুষের মুখ, ঠোঁট এবং চোখের আশেপাশে কামড় দিয়ে রক্ত চুষে নেয়। এই পোকা কামড়ানোর কারণে শ্বাসাস নামক রোগ হয়, এমনকি ব্লাড প্রেশার কমে যাবে এবং নিঃশ্বাস নিতে অনেক সমস্যা হবে। এইগুলোকে সাধারণত মেক্সিকো, আমেরিকা এবং সাউথ আমেরিকায় দেখতে পাওয়া যায়। এই পোকা দেওয়াল, বিছানা, আসবাবপত্র এলাকায় দেখা যায়। এই পোকা কামড়ালে সময় মতো চিকিৎসা না করানো হলে আপনার মৃত্যু হতে পারে। এক রিপোর্ট অনুযায়ী এই কিচিং বাঘের কামড়ে প্রতি বছর 10,000 লোক মারা যায়। নাম্বার ৪, বট ফ্লাই। বন্ধুরা, এটি একটি পরজীবী পোকা যার কামড়ে অনেক যন্ত্রণাদায়ক হয়। এই পোকা তার ডিমকে মশার উপর ছেড়ে দেয়, আর যখন এই মশা কোনো পশু অথবা কোনো মানুষকে কামড় দেয়, তখন এটা লার্ভা রূপে পশু অথবা মানুষের শরীরে প্রবেশ করে। এই লার্ভা যাকে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই লার্ভা শরীরে বাসা বাঁধবে। তারপরে এই লার্ভা 10-15 সপ্তাহ শরীরেই থাকবে। এই লার্ভা মানুষ ও পশুর দুজনের শরীরেই প্রবেশ করে। তার কিছুদিন পর অনেক বড় সমস্যা দেখা দেয়। যতক্ষণ না পর্যন্ত এই লার্ভা পুরোপুরিভাবে বিকশিত না হয়, সে ততদিন পর্যন্ত শরীরের ভিতরেই থাকে। ডাক্তাররা এখন চিমটির মাধ্যমে এই লার্ভাকে বের করে নেয়, কিন্তু বন্ধুরা, এটা খুব বেদনাদায়ক মুহূর্ত। এটাকে স্কিন থেকে টেনে বের করা হয়, যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। নাম্বার ৫, সেন্টিপিড। বন্ধুরা, এই পোকাকে হয়তো এর আগেও দেখেছেন। এই পোকাকে শতপথ বলা হয়। এই পোকাকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগে, মানুষজন এটাকে দেখে ভয়ে পালিয়ে যায়। এই পোকারও বিষ থাকে, তবে এই বিষ ততটা বিপজ্জনক নয় যে মানুষের প্রাণ কেড়ে নেবে। আজ পর্যন্ত এই পোকার কামড়ে পুরো বিশ্বজুড়ে 4-5 জন মানুষ মারা গিয়েছে, কিন্তু যাকে এই পোকা কামড়ায় তার খুব যন্ত্রণা হয়। এই পোকা মাঝে মাঝে মানুষের কানও ঢুকে যায়, যা খুবই যন্ত্রণা দেয়। এই পোকা মাত্র 1 সেন্টিমিটার পর্যন্ত বড় হয়, তবে 30 সেন্টিমিটার পর্যন্ত লম্বা সেন্টিপিড পাওয়া গিয়েছে। এই পোকা আপনার প্রায় হাতের সমান বড় হয়, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। নাম্বার ৬, ফায়ার অ্যান্ট। বন্ধুরা, এই পিঁপড়া ছোট হলেও মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। এই পিঁপড়ার ভিতরে থাকে
স্টামাইন্ট নামক বিষ। এরা কামড় দিলে গলা ফুলে যাওয়া এবং শ্বাসকষ্ট দেখা দেয়। এরা আক্রমণের জন্য দল বেঁধে আক্রমণ করে, এই জন্য এরা একটি শরীরে বেশি মাত্রায় বিষ ছড়িয়ে দিতে পারে, যার ফলে অনেক মানুষকে তাদের প্রাণ হারাতে হয়। এই ছোট পোকাকে বিশ্বের সব দেশেই দেখতে পাওয়া যায়। আপনারা জেনে অবাক হবেন যে প্রতি বছর আমেরিকাতে প্রায় 50 লক্ষ মানুষকে কামড়ায়। এই পিঁপড়া খুবই বিপজ্জনক হয়। এই পিঁপড়া কামড়ানোর কারণে প্রতি বছর 40 থেকে 50 জন লোক প্রাণ হারায়। নাম্বার 7, লনোমিয়া অবলুকিয়া। বন্ধুরা, আপনারা হয়তো শুয়োপোকার নাম শুনেছেন, কিন্তু আপনারা কি জানেন পৃথিবীতে এমন একটি শুয়োপোকা রয়েছে যা সহজে মানুষের প্রাণ নিতে পারে? এই শুয়োপোকাটির নাম লনোমিয়া অবলুকিয়া। এই পোকা সবুজ এবং বাদামি রঙের হয়। এই পোকা দেখতে খুবই কিউট হয়, কিন্তু বন্ধুরা, এদের সৌন্দর্য দেখে স্পর্শ করার ভুল কখনোই করবেন না, কারণ এটি খুবই বিষাক্ত একটি পোকা। এই পোকার আকার 1 থেকে 2 ইঞ্চি পর্যন্ত হয়, কিন্তু এই পোকার উপরিভাগে কাঁটার মতো স্ট্রাকচার থাকে, সেইগুলোতে বিষ থাকে। এই জন্য এই পোকাকে স্পর্শ করা মানে নিজের মৃত্যুকে আমন্ত্রণ করা। এই পোকাকে ব্রাজিলে বেশি দেখা যায়। এই পোকার বিষ যদি একবার কারো শরীরে প্রবেশ করে, তাহলে মাথা ব্যথা, বমি এবং জ্বর আসতে পারে, এমনকি সময় মতো চিকিৎসা না করালে মৃত্যু পর্যন্ত হতে পারে। এই পোকা প্রায় 500 মানুষের প্রাণ নিয়েছে। নাম্বার 8, আফ্রিকানাইজড বি। বন্ধুরা, আপনারা সকলেই মৌমাছি সম্পর্কে জানেন। মৌমাছির কামড়ে অনেক যন্ত্রণা হয়, এমনকি ফুলে যায়, কিন্তু আপনারা কি জানেন মৌমাছির কামড়ে মানুষের মৃত্যু হতে পারে? এই মৌমাছিকে কিলার বিও বলা হয়। এই মৌমাছির নাম থেকে বুঝতেই পারছেন এটা কতটা বিপজ্জনক হতে পারে। এরা যখনই আক্রমণ করে তখন তারা দলবদ্ধভাবে আসে। তবে বড় সমস্যা হলো, এই মৌমাছি দেখতে একদম সাধারণ মৌমাছির মতো হয়, তাই মানুষজন ভুল বশত যখন এদের বিরক্ত করে তখন আর তাদের শেষ রক্ষা হয় না। একটি সমীক্ষায় দেখা গেছে এই মৌমাছি কামড়ানোর ফলে প্রায় 1200 মানুষ মারা গিয়েছে। নাম্বার 9, ফানেল ওয়েব স্পাইডার। বন্ধুরা, যখন কোনো বিষাক্ত পোকার কথা বলা হয় তখন স্পাইডারের নাম আসবে না তা হতেই পারে না। এই পৃথিবীতে মাকড়সার প্রায় 43,000 প্রজাতি পাওয়া যায়। তাদের মধ্যে সবচেয়ে বিষাক্ত ও প্রাণঘাতী মাকড়সা হলো ফানেল ওয়েব স্পাইডার। এই মাকড়সা 35 মিলিমিটার পর্যন্ত বড় হয়। এটাকে অস্ট্রেলিয়াতে বেশি দেখা যায়। এই মাকড়সা যদি কাউকে কামড় দেয়, তাহলে সময় মতো চিকিৎসা না করালে মাত্র 15 মিনিটের মধ্যে সে মারা যাবে। এই মাকড়সার কামড়ে প্রতি বছর 13 জন মানুষ মারা যায়, কিন্তু বর্তমানে এটার অ্যান্টিডোজ পাওয়া যায়, তাই মৃত্যুর হারও অনেকটা কমে এসেছে। নাম্বার 10, মসকিউটস। বন্ধুরা, মশার সম্পর্কে তো আপনারা সবাই জানেন। কীটপতঙ্গের তালিকায় মশা থাকবে না সেটা হয় নাকি? এই মশার কারণে পৃথিবীতে প্রতি বছর অগণিত মানুষ মারা যায়। এই পোকার কামড়ে মরণঘাতী রোগ ছড়িয়ে পড়ে, যেমন চিকুনগুনিয়া, ডেঙ্গু, ম্যালেরিয়া, আরও অনেক রোগ। একটি রিপোর্ট অনুযায়ী এই মশার কামড়ে প্রতি বছর 1 মিলিয়ন মানুষ মারা যায়। এই জন্য মশাকে পৃথিবীর বিপজ্জনক প্রাণীর মধ্যে রাখা হয়। বন্ধুরা, এই 10টি পোকার মধ্যে কোন পোকাটিকে সবচেয়ে বেশি বিপজ্জনক মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।